আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ মানে রোমাঞ্চই খাসা উত্তেজনায় ঠাসা ম্যাচ তার একটা নজিরবিহীন আফগানিস্তান ও অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস লিখল আফগানরা যদিও ম্যাচের টস ভাগ্যটা অজিদের পক্ষেই ছিল প্রথমে ব্যাট করতে নেমে সে ব্যাটিং রহমতুল্লাহ গুলবাস ও ইব্রাহিম জাদরানের ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন দুই ক্রিকেটার রহমাতুল্ল গুলবাজ উনপঞ্চাশ বলে ষাট রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান আটচল্লিশ বলে একান্ন রান করেছেন লাস্ট বত্রিশ রান তুলতেই ছয় উইকেট নেই আফগানদের বোর্ডে ওপেনিং জুটি ভাঙার পর শুধু আসা যাওয়ার মিছিল হয়েছে শেষ পর্যন্ত আফগানরা টেনে টুনে একশো রান বোর্ডে জমা করেছে অজিরা ব্যাট করতে নেমে প্রথমেই বড় ধাক্কা ট্রাভেলস হেড উল হকের শিকার হল ডেভিড ওয়ার্নার মাস এদিন ব্যর্থ বিপদের দিনে বড় হাল ধরেছিলেন গ্রিন ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত তিনি ঊনষাট রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন ছোট টার্গেট হলেও বেশ ভালোভাবেই চেপে ধরেছিল আফগানরা গোলবাজির নাইম চারটি উইকেট শিকার করেছেন এবং শেষ পর্যন্ত রাশিদ নাবিরা মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত রাশিদ নাবিরা মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে